মৌসুমি ধান ঘরে তোলার আগে অতি অনাবৃষ্টিতে ক্ষেতেই নষ্ট সোনালি ধান, মাথায় হাত খেটে খাওয়া কৃষকদের, এমনই এক চিত্র উঠে এলো তেলিয়ামুড়া মহকুমার উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, বাইশঘরিয়া, ব্রহ্মছড়া, মোহরছড়া সহ বিস্তীর্ণ কৃষি প্রধান এলাকাগুলো থেকে। যে ফসল ঘরে তুলে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ থেকে শুরু করে যাবতীয় খরচ সহ পরিবারের ভরণ পোষণ করতে কৃষি ফসল উৎপাদনের মাধ্যমে, সেগুলি এবছর হয়তোবা সম্ভবপর হবে না মনে করছেন কৃষক কুল। একদিকে যেমন অতি অনাবৃষ্টির কারণে ক্ষেতের মধ্যে সোনালি ফসল নষ্ট হয়ে গেছে, অন্যদিকে ফসল ঘরে তুলতে না পেরে বড় ধান নতুনভাবে করাও সম্ভবপর হচ্ছে না। তাতে সারা বছরে খাদ্যের ঘাটতি দেখা দেবে কৃষক পরিবারগুলোর মধ্যে। যেহেতু পরিবারগুলি একমাত্র কৃষি নির্ভরশীল পরিবার, সেই জায়গায় কৃষি ফসল নষ্ট হওয়ার ফলে দারুণভাবে ক্ষতির সম্মুখীন তারা। অন্যদিকে তেলিয়ামুড়া কৃষি মহকুমার দপ্তর থেকে কোনো সাহায্যের আশ্বাস পাচ্ছে না তারা, এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। বছর এমন ফলন হয়, এবার এমন ফসল হয়েছে না, আমরা বৃষ্টি নষ্ট হয়েছে, পোকে মাখা ভিজা ভাঙ্গা ফেটা ফাঁকা জলে কিছু নষ্ট হয়ে গেছে। তো এই বিষয়টা আপনারা কৃষি জানাইছি, তারা মানে ফাটা বছর দিয়া বুড়া দিয়ে তারা চিন্তা করতেছে, ধান গেট চিন্তা করছে না। এখন দেখার বিষয় আমাদের সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারের পর রাজ্য কৃষি দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।